এরপর প্রশ্ন হলো, এক সন্তানকে অনেক টাকা ব্যয় করে পড়ালেখা করিয়েছি কিংবা বিবাহ দিয়েছি আরেকজনকে, অথচ অন্যদেরকে সেরকম টাকা পয়সা খরচ করে পড়াশোনা করানো হয়নি, বিবাহ দেওয়া হয়নি, তাহলে কি আমি বেইনসাফি করেছি? অনেক বাবা মারে এই প্রশ্ন থাকে যে আমি সন্তানকে, এক সন্তান পড়াশোনা করেছে, তার মেধা আছে, সে পড়াশোনার প্রতি আগ্রহী, এই জন্য তাকে অনেক টাকা পয়সা খরচ করে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। আরেকজন সে হয়তো মেধাবী না কিংবা পড়াশোনার প্রতি আগ্রহী না, যার কারণে তাকে আমি হয়তো পড়াশোনা করাতে পারি নাই, তার পিছনে খরচ করা হয়নি। আবার একজন দেখা গেল যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিয়েছি, টাকা পয়সা খরচ করেছি, আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয়নি, তাকে বিয়ে দেওয়া হয়নি বা যেভাবে হোক বিয়ে দেওয়া হয়নি। তো এতে একজনের জন্য খরচ করা হলো, আরেকজনের জন্য খরচ করা হলো না, এটা বেইনসাফি হলো কি না? উত্তর হলো, এটা যদি ঠকানোর জন্য পরিকল্পনা করে করা হয় তাহলে বেইনসাফি হবে এবং সেটা জায়েজ হবে না। অনেক বাবা আছেন এরকম যে দেখা গেল যে এক সন্তানকে কিছু সুবিধা পাইয়ে দিল, অন্য সন্তানকে সে সুবিধাটা পাইয়ে দিল না। এক সন্তানকে কিছু জমি জমা দিল উদ্দেশ্য আরেকজনকে ঠকানো, একজনকে তার ভালো লাগে সেজন্য। তো এরকম যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া, নিছক আমার ভালো লাগে খারাপ লাগে এটার উপর ভিত্তি করে কোনো সন্তানকে কোনো সুবিধা দেওয়া, অন্যদেরকে না দেওয়া, সেটা গুনাহ, সেটা বেইনসাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ এবং ন্যায় এটা প্রতিষ্ঠা করো, বেইনসাফি করবে না। এখন কোনো সন্তানের যদি এরকম হয় যে তার পড়াশোনার প্রতি আগ্রহ আছে, সেজন্য খরচ করেছি, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আর জন্য আগ্রহ নাই, মেধা নাই, সে পড়তে পারে নাই, তাহলে সেজন্য সে পড়াশোনা করতে পারে নাই দেখে তার পিছনে খরচ করা হয় নাই, এখানে ঠকানো কোনো উদ্দেশ্য না, তাহলে এটা বেইনসাফি হবে না, এর কারণে কোনো গুণা হবে না। এটা জরুরি না যে অমুকের জন্য এটা খরচ করছি তাই তোমার জন্য করতে পারি না, তারপর তুমি ক্যাশ নিয়ে যাও, এটা জরুরি না। কারণ এখানে পরিকল্পনা মাফিক একজনকে সম্পদ দেওয়া হচ্ছে, আরেকজনকে বঞ্চিত হচ্ছে করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। একজন অসুস্থ হয়েছে, তার জন্য চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আরেকজনকে আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহ তাআলা রেখেছে, তার জন্য খরচ হয় নাই। তো এখানে কোনো বেইনসাফি হবে না যে একজনের জন্য লাখ লাখ টাকা খরচ করলাম, আরেকজনের জন্য খরচ করলাম না, কারণ এখানে ঠকানো উদ্দেশ্য না, প্রয়োজনের ভিত্তিতে খরচ করা হয়েছে, জরুরতের ভিত্তিতে। ঠিক একইভাবে কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, টাকা পয়সা খরচ করে তাকে বিয়ে দিলেন বাবা, আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয় না, এর মধ্যে বাবা মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি হয় নাই, বা একজনের বিয়ে ব্যাটে বলে হয়েছে, হয়ে গেছে, আরেকজনের হয় নাই ব্যাটে বলে, তো এই ক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি নাই যে এক জায়গায় খরচ করেন আর জায়গায় খরচ করেন না, কারণ সেখানে ঠকানো উদ্দেশ্য না, বেইনসাফি করা উদ্দেশ্য না।